পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না। ভিন্ন অঙ্গেকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, নির্ধারিত সূচিতেই আসছে 17ই অগাস্ট এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং এবং আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি বা আইসিটি পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরে হবে। বেশ কিছুদিন ধরে কিছু শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি করছে।